সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বঙ্গবাণী কবিতার যে কবিতাটা লিখেছে আব্দুল হাকিম, এই কবিতার অ্যাকচুয়ালি আমরা পাঠ পরিচিতি অর্থাৎ মূল যে কথাটা, আসলে এই কবিতার মূল যে উপজীব্য বা মূল মেসেজটা সেটা আমরা আজকে দেখব। অর্থাৎ পাঠ পরিচিতিটা আমরা এ টু জেড পড়বো। তোমরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো পাঠ পরিচিতি, তো বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূর নামা কাব্য। দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। নূর নামা কাব্য থেকে সংকলন করা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ নূর নামা যে একটা কাব্যগ্রন্থ ছিল আব্দুল হাকিমের, সেই কাব্যগ্রন্থ বা বই, এটা থেকে কিন্তু বঙ্গবাণী কবিতাটা নেওয়া হয়েছে। ওকে, এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। অর্থাৎ এই কবিতাটা অ্যাকচুয়ালি কিন্তু মধ্যযুগীয় কবিতা। মধ্যযুগীয় কবিতায় অ্যাকচুয়ালি এই বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতা কিন্তু পাওয়া যায় না প্রায়, ঠিক আছে? মানে মধ্যযুগে এই ধরনের কবিতা প্রায় কম মানে রচিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন, ঠিক আছে? তার মানে কবি আব্দুল হাকিম এই কবিতায় তার গভীর যে মনোভাব, উপলব্ধি ও বিশ্বাসের কথা কিন্তু নির্দ্বিধায় কিন্তু এখানে আলোকপাত করেছেন বা এই কবিতায় তুলে ধরেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। বিদ্বেষ মানে হচ্ছে হিংসা নেই। আরবি বলো, ফার্সি বলো, এই ভাষাগুলোর প্রতি কবির মোটেই কিন্তু কোনো হিংসা নেই বা রাগ নেই, ঠিক আছে? বিদ্বেষ নেই, মানে মন খারাপ নাই আর কি। এসব ভাষায়, এই যে এই অংশটা ভালো করে পড়বা, মানে এই অংশটা আসবেই, মানে প্রায়শই আসে। আচ্ছা, এসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে। তার মানে এই সব ভাষা অর্থাৎ আরবি ফার্সি ভাষায় কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ ও মহানবীর যে বাণী বা যে বার্তা বর্ণিত হয়েছে এই ভাষায়। তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। অর্থাৎ এই ভাষার প্রতি, অর্থাৎ আরবি ফার্সির ভাষার প্রতি কিন্তু সবাই পরম শ্রদ্ধাশীল, মানে সম্মান করে। আচ্ছা, যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। অর্থাৎ যেই মানুষগুলো বা জনসাধারণ অ্যাকচুয়ালি কিন্তু তাদের মাতৃভাষায় ভাব প্রকাশ করে, ঠিক আছে, মানে এই কথাটাই বলা হচ্ছে। তো অন্য যে ফরেন ল্যাঙ্গুয়েজ সাধারণ মানুষ কিন্তু জানে না, এজন্য তারা মাতৃভাষাকেই অ্যাকচুয়ালি কথা বলার বা ভাব প্রকাশের বা লেখালেখি করার একমাত্র পন্থা বা উপায় অবলম্বন করে। আচ্ছা, এই কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে, মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টা মানুষের বক্তব্য বুঝতে পারেন। অ্যাকচুয়ালি কবি এখানে বলছেন যে মানুষ মাত্র নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও কিন্তু মানুষের বক্তব্য বুঝতে পারেন। তো আল্লাহ তাআলা অবশ্যই যেই ভাষায় কোনো বান্দা যদি তাকে ডাকে, তাহলে কিন্তু সেই সেই ভাষায় আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা বুঝেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা হচ্ছে কবির চিত্তে। কবির চিত্তে মানে হচ্ছে কবির মনে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, মানে তাদের মানে বাংলা ভাষার প্রতি, নিজ ভাষার প্রতি, নিজ দেশের প্রতি, বিশেষ করে নিজ ভাষার প্রতি যাদের মমতা নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, তাদের বংশ ও এই যে বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে, ঠিক আছে? অর্থাৎ যারা মানে নিজের বাংলা ভাষাকে, অর্থাৎ নিজের মাতৃভাষাকে যারা ইগনোর করে, হ্যাঁ, কবি কিন্তু রাগ করে বলেছেন যে তাদের জন্ম বা বংশ পরিচয় নিয়ে কবি সন্দেহ প্রকাশ করেন। আচ্ছা,
কবি শখে দে বলেছেন, মানে রাগ করে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশ পরিত্যাগ করে, অন্যত্র চলে যায় না? অর্থাৎ যারা এদেশে থাকি বা এদেশের মাতৃভাষায় কথা বলে, আবার অ্যাকচুয়ালি মানে মাতৃভাষাকে সম্মান করে না, তারা এদেশে থাক মানে এদেশ থেকে চলে যাওয়াটাই বেটার, মানে এইটা বলেছেন আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এবং মাতৃভাষা বাংলায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? মানে মাতৃভাষার চেয়ে তো হিতকর মানে উপকারী ভাষা আর কিছু নেই কবিতায়। আচ্ছা, মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। অর্থাৎ এখানে দেখো, এই লাস্ট যে লাইনটা, এখানেই কিন্তু কবিতার মূল ভাব চলে এসেছে। অর্থাৎ কবিতায় মাতৃভূমির প্রতি, অর্থাৎ অ্যাকচুয়ালি মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয়টা কিন্তু ফুটে উঠেছে। তো আমরা যদি এটা সামারাইজ করি যে বঙ্গবাণী কবিতাটা আসলে মূল মেসেজটা কি, তো বঙ্গবাণী কবিতা অ্যাকচুয়ালি এটা নূরনামা কাব্য থেকে নেওয়া হয়েছে, এবং এই কবিতার মূল মেসেজ বা শিক্ষণীয় বিষয় যেটা, মানে স্বদেশের যে ভাষা বা অর্থাৎ মাতৃভাষা, মাতৃভাষাকে শ্রদ্ধা করা। হ্যাঁ, অ্যাকচুয়ালি অন্য কবি বলছে যে অন্য ভাষা শিখো, কোনো সমস্যা নাই, কিন্তু মাতৃভাষাকে অবশ্যই কোনোভাবে ইগনোর করা যাবে না, ঠিক আছে? মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এই বিষয়টি এখানে ফুটে তুলেছেন। তো আমরা অনেকেই আছি যে আসলে অন্য ভাষাকে বেশি প্রায়োরিটি দেই, মাতৃভাষায় কথা বলি বা মাতৃভাষা ইউজ করি, তারপরে দেখা যাবে যে মাতৃভাষাকে খুব বেশি একটা মর্যাদা বা সম্মানের জায়গা দেওয়া হয় না বাংলা ভাষাকে, ঠিক আছে? তো তাদের প্রতি যারা এরকমটা করে, স্বদেশ, স্বজাতি, এবং কি মাতৃভাষার প্রতি যাদের বিন্দু পরিমাণ মমত্ববোধ বা ভালোবাসা নাই, তাদের প্রতি কবির যে ঘৃণা প্রকাশ পেয়েছে এই কবিতায়। তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ এই কবিতার মূল মেসেজ। তোমরা অবশ্যই পাঠপরিচিতিটা একটু আরো ভালো করে পড়বা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেইন নেক্সট ভিডিও।